ভালো লাগছে যে আমার সামনে অনেক টিভি চ্যানেল এবং এইসব সংবাদপত্রের সাংবাদিক ভাইদের দেখছি, প্রায় সবগুলোতে কাজ করেছি এবং সবগুলোই আমার অনেক নিউজ গেছে। তো সুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমাদের ডক্টররা যারা রাজ্যে পরিশ্রম করেছেন, আমাদের সিস্টাররা, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনারা জানেন যে 25% ঘুরে গিয়েছিল, তো এই 25% পড়ার যে কি কষ্ট, যার পড়ে নাই সে হয়তো বুঝতে পারবে না, এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল সেটার কারণে একটা মুমূর্ষ অবস্থা আমাকে কাটাতে হয়েছে। তো সেই জায়গা থেকে ঘুরে আসছি আপনাদের ভালোবাসায়। সারা দেশের মানুষ আমার জন্য দোয়া করেছে। আমি ফেসবুকে এবং নিউজ মাধ্যমে জেনেছি যে কত মানুষ আমার জন্য দোয়া করেছে, তো তাদের এই দোয়ার ফলেই হয়তো এই সুস্থতা। আর সেই সাথে ডাক্তারদের তো সেবা ছিল, এ কারণে আমি এই সমস্ত আমার যারা ভালোবাসেন সেই ভক্ত শ্রোতা দর্শক সবার প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে আমাদের দেশের ধনধন্য সব শিল্পীরা আমার জন্য দোয়া করেছেন, সেই সাথে কলকাতার জি বাংলার মীর আফসার আলী, সবুজ লেখাদি, রবীন্দ্র দত্ত, রনি সরকার থেকে শুরু করে তাদের পুরো টিম আমার প্রতি ভালোবাসা জানিয়েছে, আমার পরিবারকে ফোন করে সবাইকে সুপ্রিয় দিয়েছে। তো এটা একটা বিরাট বিষয় যে একটা প্রোগ্রাম মিরাক্কেল, যেটা যার মাধ্যমে আমাকে চিনেন, সেটা শেষ করেছি 2012 সালে আমি ফাইনাল উইনার হই। 10 বছর পরেও তারা আমাকে মনে রেখেছে এবং আমাদের দেশের দর্শকরা মনে রেখেছে, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তো সেই জায়গা থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে সবাই আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি আবার যেন যে মাধ্যম দিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করেছি, যে পারফরমেন্স দিয়ে, যে জোকস দিয়ে, স্ট্যান্ড আপ কমেডি দিয়ে, আমি সেই স্ট্যান্ড আপ কমেডিটাকেই হাতিয়ার করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে চাই, আবার আপনাদেরকে হাসি খুশি রাখতে চাই। আপনারা জানেন যে হাসি খুশি থাকলে মানুষ সুস্থ থাকে, তো সেই চেষ্টাই করব। আর এই যে এক মাস, একবারে 16 তারিখ থেকে এই 15 তারিখ মোটামুটি এক মাস আর কি জার্নি শেষ হয়েছে, তো সবার সহযোগিতায় আসলে রিকভার করেছি। এই হাসপাতাল থেকে অনেক মানুষ সুস্থ হয়ে ফিরছে, আমরা শুধু অনেক হাসপাতালে চিকিৎসায় মারা গেল আমরা নেগেটিভ ইউজ করি, বাট এই হাসপাতালে আমি ছিলাম, তাতে পোড়া রোগী কষ্ট মানে পড়া রোগী তার আগে বেঁচে ফিরছে, আমি বলবো যে একটা হাসপাতালের সফলতা তুলে ধরা উচিত। সেই সাথে আরেকটা বিষয় খুবই দরকার, আমি এই যেটা খুবই দরকার আপনাদের মাধ্যমে আমি বলবো যে আপনারা মাঝে মাঝেই এই পোড়া বাড়ি ইউনিটের যারা পড়ছে তাদের নিউজটা ছাপার পাশাপাশি কীভাবে সচেতন থাকবে, কেউ যেন না পড়ে। প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ ইলেকট্রিক বার্ন হচ্ছে, তারপরে গ্যাস বার্ন, সিলিন্ডার বার্ন হচ্ছে, এই সবগুলো থেকে সচেতন করবার জন্য আমি আপনাদেরকে একবারে হাজার করে অনুরোধ করবো যে আপনারা এটা সচেতনতা যদি আপনারা একটু বাড়ান, আপনারা যদি এটা নিয়ে রেগুলার ইউজ করেন, আশা করি এই পোড়া রোগীর সংখ্যা অনেক 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 কমবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার আপনাদের মাঝে ভালোভাবে ফিরতে পারি, আবার যেন প্রোগ্রামে ফিরতে পারি। হাইড্রোজেন, সেই গ্যাসের কারণে সেটা খুবই দাহ্য, তো সেটা উপরের দিকে উঠে নাই। এই সুন্দর প্রথম লেখা যে লেখাগুলো অনেক ভারী ছিল, তো সেটা সারানোর জন্য কেউ একজন, হয়তো যারা বেলুন তৈরি করছিল তারা কেউ এটা পুরানোর জন্য চেষ্টা করছিল। ওই ভেতরে ওই যে লেখাটা ছিল সুন্দর প্রথম লেখা, এটা পুরানো মানে পুড়িয়ে উড়িয়ে দেখতে চেয়েছিল, যেটা একটা কেঁচি দিয়ে বা কিছু দিয়ে কাটলে এই অবস্থাটা ঘটতো না, তেমনি এটা একদম ন্যাশনাল দিয়ে পুরানোর চেষ্টা করায় সাথে সাথে বেলুনের গ্যাস বিস্ফোরণ ঘটে আর কি এরকম ঘটনা ঘটে। এবং তারপরে আমাকে আসলে প্রাথমিক চিকিৎসা যেটা আসলে দরকার সে বিষয়ে সচেতন করবেন, যে পানি খাওয়া দরকার। আমি ওই সময় আমি নিজের খাওয়ার জন্য একটু পানি পেয়েছিলাম, আর নিজের বৃষ্টির পানি, কাদা পানি সেটা আমি হাতে ঘষেছি, কিন্তু ওখানে এত লোক ছিল ছবি তোলার বা এই ঘর ঘর, কিন্তু আমাকে যে পানি দিয়ে ছোবানো দরকার বা পানিতে ভেজে রাখা দরকার এটা কেউ আসলে জানে না। তো প্রাথমিক চিকিৎসা কি সেটা বিষয়ে আপনারা সচেতন করবেন।
যে পড়ার পর সবার আগে পানি দিয়ে তাকে একটু ঠান্ডা করা। তো তারপর তো এই তো চার পাঁচ ঘন্টা জার্নিতে এখানে আসলাম, তারপর চিকিৎসা শুরু হলো, তারপর এই তো আস্তে আস্তে এতদিনের চেষ্টায় আর কি। যে আমি শুধু সেলিব্রিটি বলে না, আমি হাসপাতালে আমি যে এসডিওতে ছিলাম সেখানে আরো একজন রোগী, তো তাদের প্রত্যেককেই সমানভাবে কেয়ার করা হয়েছে এবং তাদেরও ট্রিটমেন্ট করা হয়েছে। তারা অনেকেই সুস্থ হয়ে আমার আগেও অনেকে ফিরেছে, তো এটাই আমার নিজের চোখে দেখা এটার অনেক বড় একটা বিষয় যে আমি সেলিব্রিটি হিসেবে না, একজন রোগী হিসেবেই ডাক্তারদের সামনে ছিলাম, আর তারা আমাকে সাহস দিয়েছে এবং হয়তো এ কারণে হয়তো আমরা আমারও তোমাকে আরোগ্য দিয়েছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে এসছেন ভাইয়ের আমার, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আবার ইনশাআল্লাহ সুস্থ হয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।